हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल यूके रिदिस किचन। आबारो हाजिर हो गेलाम आपनादेर जोन्नो नतुन आरेकटी रेसिपि निये। आज आमि आपनादेर तैरी करे देखाबो रंगीला कालोजाम मिष्टी। एई मिष्टी विभिन्न रंगेर हय बोले एर नाम दियेछि रंगीला कालोजाम मिष्टी। गाए हलुद बा पार्टिर जोन्नो आपनारा एई रंगीला कालोजाम मिष्टी तैरी करे निते पारेन। खाबारेर टेबिलटाके आरो आकर्षणीय करे तुलते एई रंगीला मिष्टी तैरी करते पारेन। चलुन ताहले देखे नेई किभाबे एई रंगीला कालोजाम मिष्टी बानाई। प्रथमे एकटा मिक्सिं बोले आमी 1.5 कप गुड़ा दूध निलाम आर एटा फुल क्रीम गुड़ा दूध। आमी जे ब्रांड व्यवहार करछि सेटा होलो निडो। आपनारा जे कोनो टाइपेर फुल क्रीम गुड़ा दूध दिए ए मिष्टिटा तैरी करते पारें। दिए दिच्छि 2 टेबिल चामचेर मतो मयदा। दिए दिच्छि 1 चा चामच परिमाण बेकिंग पाउडार। एबार आमी दिए दिच्छि 2 चा चामच घी। এটা কিন্তু মেল্ট করা ঘি, যদি ফ্রিজে ঘি থাকে তাহলে সেটাকে মেল্ট করে ব্যবহার করবেন। এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেছি। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে সব উপকরণকে ঘষে ঘষে মিশিয়ে নেব। কোনো জায়গায় যেন ঘি দলা পেকে না থাকে একটু সময় নিয়ে আস্তে আস্তে এভাবে মিশিয়ে নেব। ঘির পরিবর্তে আপনারা চাইলে বাটা ব্যবহার করতে পারেন। এবার আমি ডিমটাকে একবারে না দিয়ে প্রথমে একটু দেব, তারপর মাখিয়ে নেব। খুবই আলতো হাতে মেখে নিতে হবে। এবার আমি বাকি যে ডিমটা আছে সেটাও দিয়ে দেব, তারপর আবারও ভালো করে মেখে নেব। খুব ভালো করে ডিমের সাথে সব উপকরণ মিশিয়ে নিয়েছি। এবার হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি, অল্প অল্প করে দুধ দেব আর মেখে নেব। আমার এখানে 1 কাপের 8 ভাগের 1 ভাগ মানে 30 ml এর মতো লিকুইড দুধ লেগেছে। আর এই দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে। এই ডোটা কিন্তু আটালো বা স্টিকি টাইপের হবে, আপনারা ভয় পেয়ে যাবেন না। গুড়া দুধ দিয়ে তৈরি করা হচ্ছে, একটু আটালো তো থাকবেই। ডোটা স্টিকি না হলে, শক্ত হয় তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। ডোটা মাখানো শেষ। এবার আমি 5 মিনিটের জন্য ডোটাকে ঢেকে রেখে দেব। 5 মিনিট পর দেখছি, দেখুন মিষ্টি বানানোর জন্য পারফেক্ট ডো হয়েছে। এবার আমি এখান থেকে মিষ্টির ডোটাকে দুভাগ করে নেছি। যেহেতু আমি রঙ্গিলা কালোজাম মিষ্টি বানাবো সেজন্য এটাকে ভাগ করে নেব। এখানে আমি ডোটাকে দুভাগ করে নিয়েছি। প্রথমে 1 ভাগ ডোর মধ্যে রেড কালার দিয়ে দেব। আমি এখানে পাউডার রেড কালার ব্যবহার করছি, আপনারা লিকুইড কালার ব্যবহার করতে পারেন। দিয়ে খুব ভালো করে ডোর সাথে মিক্স করে নেব। আমার এখানে ডোর সাথে রেড কালার মিক্স করা হয়ে গেছে, আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন। এবার আমি অন্য আরেক ভাগ ডোর সাথে গ্রিন কালার মিশিয়ে নিচ্ছি। আমার গ্রিন কালারটাও মেশানো হয়ে গেছে। একটা বাটিতে আমি 1 চা চামচের মতো ঘি নিয়েছি। এবার আমি হাতে সামান্য ঘি মেখে নিয়েছি। এবার মিষ্টিটা তৈরি করব। আপনারা চাইলে মিষ্টি ছোট বা বড় করে তৈরি করতে পারেন, তবে এতটুকু পরিমাণ নেবেন যেন মিষ্টিটা খুব বেশি বড় না হয়, কারণ এগুলো তেলে দেওয়ার পর ফুলে দ্বিগুণ হয়ে যায়। প্রথমে সমান করে গোল করে নিয়ে তারপরে ঠিক এভাবে কালো জামের মতো শেপ করে নিয়েছি। আর দেখুন, এতে কিন্তু কোনো ফাটল নেই। মিষ্টি যখন তৈরি করবেন কোনো ফাটল থাকবে না, মসৃণ করে তৈরি করতে হবে। এক এক করে আমি সব গ্রিন মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার আমি আবারও হাতে তেল লাগিয়ে রেড কালারের যে মিষ্টি ডো আছে সেটা দিয়েও সেমভাবে কালো মিষ্টি শেপ দিয়ে বানিয়ে নেব। এভাবে করে সব রঙ্গিলা কালোজাম মিষ্টি বানিয়ে নেব। সব রঙ্গিলা কালোজাম মিষ্টি বানানো শেষ। এবার ভাজার পালা। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হবে তখনই সব মিষ্টি আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। খেয়াল রাখবেন তেলটা যেন বেশি গরম না থাকে, একদম লো আছে। আমি একটা একটা করে মিষ্টি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার একটু আস্তে আস্তে তেলটাকে আমি দুলিয়ে দিচ্ছি। আমি আবারো মিষ্টিগুলোকে নেড়ে নেছি, এভাবে চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে নিতে হবে। দেখুন মিষ্টিটা ফুলে ডাবল হয়ে গেছে, আবারো নেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। আর যে পর্যায়ে দেখবেন মিষ্টির কালারটা চেঞ্জ হয়ে অনেকটা গোলাপজামের মতো হয়ে আসছে, তখনই চুলার আঁচটা লো থেকে বাড়িয়ে মিডিয়ামে করে দিতে হবে। মিষ্টিগুলোর মধ্যে কালো জামে কালারটা চলে এসেছে। এবার আমি তেল থেকে মিষ্টিগুলোকে তুলে নেব। একটু গাঢ় করে ভেজে নিতে হবে, তবে গাঢ় করতে গিয়ে পুড়িয়ে নেওয়া যাবে না। এই মিষ্টিগুলো যখন শিরায় দেব আর ঠান্ডা হয়ে যাবে, এটার কালার আরও ডার্ক বা কালো হয়ে যাবে। মিষ্টিগুলো মোটামুটি ঠান্ডা হতে থাক, আমি অন্য দিকে শিরাটা তৈরি করব। শিরা তৈরির জন্য আমি নিয়েছি 3 কাপ পরিমাণ পানি, আর নিয়েছি 2 কাপ চিনি। এটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 3টা এলাচ, দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এই শিরাটা 1 তার বা 2 তার হওয়ার দরকার নেই, একটু পাতলা থাকতে হবে। চিনিটা গলে গিয়ে প্রথম বলক চলে আসলে শিরাটা রেডি হয়ে যাবে। যখন শিরায় বলক চলে এসেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে চিনিটা জমাট বাঁধে না। মিষ্টির জন্য শিরাটা রেডি, এবার চুলার আঁচটা বন্ধ করে দেব। এবার মিষ্টিগুলোকে আমি শিরায় দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো যেন গরম না থাকে, মিষ্টিগুলো থাকবে মোটামুটি ঠান্ডা আর শিরা থাকবে গরম। যদি আপনারা গরম মিষ্টি গরম শিরায় ঢেলে দেন, তাহলে মিষ্টির ওপরের স্কিনটা কুচকে যাবে, তাই অবশ্যই মিষ্টিটা ঠান্ডা করে গরম শিরায় দেবেন। একটু মিষ্টিটাকে নেড়ে নিয়ে আমি এবার মিষ্টিগুলোকে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন মিষ্টিটা ফুলে ডাবল হয়ে গেছে। আমি হাঁড়ির হাতলটা ধরে মিষ্টিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো পুরোপুরি রেডি। আমি মিষ্টিগুলোকে শিরা থেকে তুলে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আমি এখানে একটা প্লেটে গুঁড়া দুধ রেখেছি। এবার একটা একটা মিষ্টি নিয়ে গুঁড়া দুধে গড়িয়ে নিচ্ছি। আমি গুঁড়া দুধ নিয়েছি, আপনারা চাইলে মাওয়াও নিতে পারেন। এভাবে একইভাবে আমি সব মিষ্টি গুঁড়া দুধে গড়িয়ে নেব। তৈরি করে নিলাম খুব সুন্দর খুব মজার রঙিন কালোজাম মিষ্টি। এবার আমি আপনাদেরকে কেটে দেখাই এটা যে কত সুন্দর হয়েছে দেখতে। না দেখলে বুঝবেনই না রঙিলা কালোজাম মিষ্টি কেন বললাম। দেখুন গ্রিন কালারটা কত সুন্দর লাগছে, ভেতর পর্যন্ত রসে টইটুম্বুর। এটাও আমি কেটে দেখাই। দেখুন লাল কালারটাও দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও দারুণ মজা হয়েছে। আমার এই রঙিলা কালোজাম মিষ্টির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে 2 রকম কালার দিয়ে রঙিলা মিষ্টি তৈরি করেছি, আপনারা চাইলে ভিন্ন ভিন্ন কালার দিয়ে মিষ্টি তৈরি করতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।